বন্ধুরা, অনেক দিন আগের কথা, অনেক দিনের একটা ভিডিও। ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো, অসম্ভব ভালো লাগতেছে। কেমন লাগতেছে? অনেক দিন পর পিকনিক এর আয়োজন করে আসলে অনেকদিন পর আমাদের প্রোগ্রাম অ্যানাউন্স করা হলো, কেমন লাগতেছে তোমার ভাইয়া? আসলে খুবই ভালো লাগতেছে, বিশেষ করে আরো বেশি ভালো লাগতেছে। বন্ধুরা, অনেকদিন আগের কথা, সেদিন আমাদের ডিপার্টমেন্টের পিকনিক আয়োজন ছিল। বন্ধুরা, ডিপার্টমেন্টের পিকনিক যখন আয়োজন করে, ঠিক তখন রুমে থাকা যায় না, সবার উপস্থিতি যেন সত্যি মন কেড়ে নেয়। বন্ধুরা, দিনটিতে যে আমরা কত এনজয় করেছি তার কথা না বললেই নয়। আয়োজন ছিল পোলাও এবং মাংস, কিছুটা বিরিয়ানি টাইপেরও বলা যেতে পারে। বন্ধুরা, সবাই এই দিনটিতে আনন্দ করেছে, উপভোগ করেছে। এই দিন সবার জীবনে আসুক, সবাই এই দিনটি পালন করুক, কারণ সবাই একসাথে হওয়ার যে মজাটা, সেটা এক অন্যরকম আনন্দ, অন্যরকম অনুভূতি। বন্ধুরা, এই আয়োজনটি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বতা ছিল, হবে কি হবে না সেরকম ছিল। বাট অবশেষে সবার সার্বিক সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়েছে, খুবই ভালো একটা দিনের মাধ্যমে ধুমধাম করে আয়োজন। পিকনিকের অনুভূতি আপনাদের বলার কিছু নাই, ছোটবেলা যেরকম আনন্দ অনুভূতি সেই চড়ুই ভাতির মতো, ঠিক তেমনই আনন্দ অনুভূতি এই পিকনিক থেকে পাওয়া যায়। বন্ধুরা, যাই হোক, পিকনিকের আমাদের ইস্তিয়াক ভাই ছিল ডিপার্টমেন্টের, সে খুব ভালোভাবে রান্না করতে পারত, অনেক কিছুই রান্না করেছিল। তার মধ্যে ছিল পোলাও অর্থাৎ বিরিয়ানি এবং তার সাথে মাংস। বন্ধুরা, কি বলবো আর, এমন স্বাদ হয়েছিল যা মুখে লেগে থাকার মতো, খুব ভালো হয়েছিল, সবাই অনেক এনজয় করেছে, তাকে অনেক ধন্যবাদ। এবং অবশেষে আমরা এটি বন্টন করছিলাম, দেখুন ভিডিওতে, খুব ভালো একটা পরিবেশ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা।